সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী, তোমরা জানো তোমাদের ইসলামিক স্টাডিজ ফোর্থ উইকের আনসার সরি কোয়েশন দিয়ে দিয়েছে, যে অ্যাসাইনমেন্টের কোয়েশন। তো সেটি শিরোনাম দেখতে পাচ্ছ এখানে, তো আনসারটিও দেখতে পাচ্ছ। তো আমি যেটি করব সেটা হচ্ছে পড়ে শোনাবো, জাস্ট তোমরা শুনবে, প্লাস হচ্ছে ভিডিওকে পজ করে করে দেখবে, যাতে করে তোমরা লিখতে পারো আর কি। তো আমি একটু পড়ে শোনাই। অ্যাসাইনমেন্টের শিরোনাম, তাকুয়ার ধারণা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ। তাকুয়া শব্দ, তাকুয়ার শাব্দিক ও পারিভাষিক অর্থ। তাকুয়া আরবিক শব্দ, এর আবেদনিক অর্থ হলো বিরত থাকা বা সতর্ক থাকা, আত্মশুদ্ধি, বেঁচে থাকা, আত্মরক্ষা, সংযত হওয়া, ভয় করা প্রভৃতি। তবে সাধারণভাবে তাকুয়া ব্যবহৃত হয় আল্লাহ ভীতি অর্থে। ইসলামী শরীয়তের পরিভাষায় সকল প্রকার অন্যায় অনাচার বর্জন করে কুরআন ও সুন্নার সুন্নাহের নির্দেশ মতো জীবনযাপনের মাধ্যমে আল্লাহকে প্রতিনিয়ত প্রেম মাখা ভয় করে চলাকে তাকওয়া বলে। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহ বলেন, আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবতীয় অসৎ কর্ম বর্জন করে সৎকর্ম সম্পাদনই হলো তাকওয়া। ব্যক্তি জীবনে তাকওয়ার গুরুত্ব। ইসলামী জীবনাদর্শ জীবন দর্শনে তাকুয়াই সকল সদ্গুণের মূল। তাকুয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানুষের ব্যক্তি চরিত্র ও সামাজিক চরিত্র গঠনে তাকুয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। ব্যক্তি জীবনে তাকুয়ার গুরুত্ব সমূহ নিচে তুলে ধরা হলো। ব্যক্তি চরিত্র গঠনে, এক নম্বর হচ্ছে ব্যক্তি চরিত্র গঠনে মানুষের ব্যক্তি জীবনে তাকুয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যক্তি চরিত্র গঠনে তাকুয়ার বিকল্প নেই। যে মুমিনের হৃদয়ে তাকুয়া আছে, সে কোনো অবস্থায় প্রলোভনে পড়ে না এবং নির্জন থেকে নির্জনতার স্থানীয় পাপ কাজে লিপ্ত হয় না, কারণ সে জানে সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। তাই চরিত্র গঠনে তাকুয়া একটি সুদৃঢ় দুর্গস্বরূপ। ইবাদতের মৌলবস্তু, ইবাদতের মৌলবস্তু তাকুয়া হচ্ছে ইবাদত বন্দগির মূল বস্তু। ইবাদতের আনুষ্ঠানিকতা কোনো মূল্য নেই যদি সেখানে তাকুয়া বা আল্লাহর ভয় না থাকে। এরপরে হচ্ছে ইমানের পরিপূর্ণতা। আল্লাহ তালাকে যথাযথভাবে ভয় না করলে ইমানের পরিপূর্ণতা আসে না, তাই আল্লাহ তাকুয়াকে অর্জনের নির্দেশ দিয়ে ঘোষণা করে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান। আল্লাহর সান্নিধ্য, নৈকট্য ও সহায়তা লাভের জন্য তাকওয়া অবলম্বন করা অপরিহার্য। মর্যাদার মাপকাঠি, আল্লাহর নিকট তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা লাভের মাপকাঠি। পবিত্র কোরআনে ঘোষণা এসেছে যে আল্লাহর কাছে সম্মান ও মর্যাদা লাভের মানদণ্ড হল ব্যক্তির তাকওয়া। জীবনের সাফল্য, তাকওয়া কোনোই মানুষের ইহপরকালীন জীবনে সামগ্রিক সাফল্য বইয়ে আনবে। পবিত্র কোরআনের বাণী থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে যারা আল্লাহকে ভয় করে চলে এবং তাকওয়ার জীবন অবলম্বন করে, তাদের উপর জাগতিক জীবনেও আল্লাহ তাআলার বিশেষ করুণা ও মেহরবানি বর্ষিত হয়। আত্মার পরিশুদ্ধি, মানুষের আত্মার পরিশুদ্ধি ও পরিশোধনের জন্য তাকওয়া একান্ত অপরিহার্য। হৃদয়ে তাকওয়া থাকলে সে মানুষ কোনো অন্যায় অশ্লীল কাজ করতে পারে না এবং কোনো পাপ চিন্তা তার আত্মাকে কলুষিত করতে পারে না। জাহান্নাম থেকে পরিত্রাণ, তাকওয়া মানুষকে জাহান্নামের ভয়াবহ কঠিন শাস্তি থেকে মুক্তি দান করে। জান্নাত লাভ, তাকওয়াবান মানুষ নিশ্চিতভাবে জান্নাত লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, এই যে লেখাটা আপনারা লিখে নেবেন, আমি আর বলছি না, আর যে ব্যক্তি নিজের প্রভুর সামনে উপস্থিত হওয়ার ভয় পোষণ করে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বাঁচিয়ে রাখে, জান্নাতই হবে তাদের স্থান। সূরা নাজিয়াত। নিষ্ঠায় তাকওয়া ব্যক্তি মানুষের চরিত্রে, তার আকিদা বিশ্বাসে, কাজে কর্মে, আচার আচরণে, ইবাদত বন্দেগী এবং দায়িত্ব পালনে নিষ্ঠা সৃষ্টি করে। তাই সকল কাজে অতি আন্তরিক হতে হবে এবং নিষ্ঠাবান হওয়া তাকওয়াবান ব্যক্তিরা, অতি আন্তরিক ও নিষ্ঠাবান হয় তাকওয়াবান ব্যক্তিরা। তাকওয়া অর্জনের উপায়, সতর্ক থাকা, সর্বদা সতর্ক থাকতে হবে যেন নিজের দ্বারা
কোনো ক্ষতির কাজ সংঘটিত না হয়, এমন সব কাজ ও বর্জন করতে হবে যেগুলো সন্দেহ থাকে যে এই কাজে লিপ্ত হলে ঈমান দুর্বল হয়ে যেতে পারে। ইসলামের মৌলিক বিষয় শিক্ষা। ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে অবগত থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলার প্রতি ভয়ভীতি আপনাআপনি চলে আসবে। তাকওয়াবানদের সাথে চলা, আল্লাহবীর ও পরহেজগার ব্যক্তিদের সাথে বেশি চলাফেরা করতে হবে, তাহলে তাদের গুণে গুণান্বিত হওয়া সম্ভব হবে, এতে তাকওয়া অর্জন করা সহজ হয়ে উঠবে। জিকির করা, নিয়মিত জিকির করতে হবে, এতে অন্তর কলুষ মুক্ত হবে, অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা প্রেম মাখা ভয় সৃষ্টি হবে। নিয়মিত সালাত আদায় করা, নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে ব্যক্তির পাঁচবার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কেননা আল্লাহর সাথে সাক্ষাতের একমাত্র উপায় সালাত। যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা সৃষ্টি হয় এবং আল্লাহ তাআলার প্রতি ভয়াবহ ভয় সৃষ্টি হয়। তাকওয়া অর্জনে এটি খুবই সহায়ক। তওবা পাঠ, বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করলে, ইস্তিগফার পাঠ করে আল্লাহর নৈকট্য লাভ করা যেতে পারে। বর্তমান প্রেক্ষাপটে তাকওয়ার প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো। বর্তমান সমাজে বেশিরভাগ মানুষের ইমান দুর্বল, তারা বিভিন্নভাবে পাপাচারে লিপ্ত হয়ে পড়েছে, তাদের মধ্যে আল্লাহর ভয় কমে গেছে, তাই বর্তমানে প্রেক্ষাপটে তাকওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমান সমাজের মানুষের মধ্যে তাকওয়া না থাকার কারণে তারা বিভিন্নভাবে অনৈতিক কাজে যুক্ত হয়ে পড়েছে, তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হলে তারা নৈতিক পথে ফিরে আসবে, তাই বর্তমান প্রেক্ষাপটে তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, ছিনতাই ইত্যাদি বর্তমান সমাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার। মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকলে সে কখনো কোনো পাপাচারে লিপ্ত হতে পারে না, তাই অপরাধ নির্মূলে তাকওয়া অতি জরুরি। মানুষের চরিত্র গঠন ও সুরক্ষায় তাকওয়া এক সুদৃঢ় দুর্গ স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির ভয় করে তার পক্ষে খারাপ কাজ করা সম্ভব নয়, তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ সম্ভব হয়। আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভ করতে হলে তাকওয়া অর্জন করতে হবে। বর্তমান সমাজে ন্যায় বিচারের দৃষ্টান্ত উপেক্ষিত, অন্যায় অবিচার সর্বত্র বিরাজমান, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ন্যায় বিচার অতি জরুরি। একমাত্র তাকওয়াবান ব্যক্তিরাই ন্যায় বিচার করে থাকে, কেননা আল্লাহ বলেন, তোমরা ন্যায় বিচার করো, এটি তাকওয়ার অতি নিকটবর্তী। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠায় তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাকওয়াহীন জীবনযাপনের অসুবিধাসমূহ ও তা থেকে উত্তরণের উপায়। তাকওয়া বা আল্লাহভীতি মানুষের জীবনের সবচেয়ে বড় গুণ। এই গুণের অভাবে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না, উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, পার্থিব জীবনে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য যে কোনো জঘন্যতম অপরাধ করতে পারে। চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করতেও তারা পিছপা হয় না, এতে তাদের ব্যক্তি জীবনে নেমে আসা অশান্তির কালো ছায়া তারা বিপদগামী হয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো আল্লাহ তাআলার প্রতি অন্তরে ভয় সৃষ্টি করা, কারণ যে ব্যক্তি অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে সে কোনো রকম পাপাচারে লিপ্ত হবে না এবং সে আল্লাহ তাআলার দেখানো পথে চলবে। তাকওয়া অর্জনের মাধ্যমে তারা সুশৃঙ্খল জীবনযাপনে ফিরে আসতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, অ্যাসাইনমেন্টটির সলিউশনটি যাদের উপকারে এসেছে, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করে দিবে, যাতে করে নিয়মিত আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ সকলকে।